আমার ইমো নাম্বার আছে ভাই, আমি তো একটা গরিব মেয়ে, আমার খালাই মোবাইলটা কিনে দিয়েছে, কেউ যদি আমাকে একটা মেশিন কিনে দেয়, আমার মায়ের হার্টের সমস্যা, তাহলে তার সাথে আমি ভিডিও কলে কথা বলবো, তাকে খুব ভালোবাসবো, তার খুব খেয়াল রাখবো। আমি তো অনেক গরিব, ঠিক আছে, যদি আমাকে একটু মেশিন কিনে আমার পাশে দাঁড়ায়। আমিও পাঁচ অক্ত নামাজ পড়ি, মুসলমান ভাই। কষ্ট আমাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? সুমি। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো সুমি আপা, মুখটা এরকম কালো করে রাখছেন, মানে কষ্টে আছেন মনে হচ্ছে। হ্যাঁ ভাই, মুখটা কালো করে রাখছি, মায়েরটা শরীর ভালো না তার জন্য। আচ্ছা, আপনার মেয়ে শরীর ভালো না? আমার মা, আমার তো বিয়েই হয় নাই, আমার মেয়ে কই পাবো। আচ্ছা আচ্ছা, আমার আম্মু। আপনার আম্মু? আচ্ছা, কি হয়েছে আপনার মা? এই ধরো হার্টের সমস্যা ভাই, টাকার জন্য ওষুধ আনতে পারি না, ঠিক মতো অপারেশন হচ্ছে না, অনেকটা প্রবলেম আছে। কেন, আপনার বাবা দেয় না খরচ? বাবা ছিল, বিয়া করে চলে গেছে, আমার বয়স যখন 5 বছর সেখন বিয়া করে চলে গেছে, আমার কোনো ভাই বোন নেই, আমি একাই। মানুষের বাড়িতে সেলাই মেশিন কাজ করি, ওইটা ঘর ভাড়া দেবো নাকি চাল ডাল কিনবো নাকি মায়ের ওষুধ আনবো, বাধ্য হয়ে মিডিয়ার সামনে এসে। এত কষ্টের মধ্যে তো মনে করেন আপনার তো বিয়ে শাদী তো করতে হবে, বিয়ের তো বয়স হয়ে গেছে মনে হয়। বিয়ে শাদী করতে গেলেও তো যত চাই ভাই, এই খাট পালং চাই, এটা চাই, ওইটা, আমরা গরিব ঘরে জন্ম নিয়েছি, কত কিছু কোথায় পাবো, তার জন্য বাধ্য হয়ে বিড়িয়ার সামনে এসে, যদি কোনো ভাই ভালোবেসে পাশে দাঁড়ায় একটু হেল্প করে, তার জন্য এসে। আচ্ছা, তো আপনি কি করেন বললেন? আমি মানুষের বাড়িতে সেলাই মেশিনই কাজ করি, আমার একটা নিজের মেশিন ছিল, ওইটা তো কারেন্টে জুই লাগেছে, বুট জুই লাগেছে। আচ্ছা আচ্ছা, তখন টাকার জন্য সারতে পারছি না, আর এই দোকানদার বলছে ওইটা ঠিক ঠিক হবে না, নতুন একটা কিনতে হবে, নতুন একটা কিনতে হবে, নতুন একটা কিনতে, নতুন একটা কিনতে মনে করেন এখনকার বাজারে কত টাকা লাগতে পারে? ভালো একটা কিনতে গেলে, ভালো একটা মেশিন কিনতে গেলে 20,000 টাকা লাগে ভাই, এত টাকা কই পাবো? মানুষের বাড়ি কাজ করে দিন 300 টাকা পাই, ওই 300 টাকা ধরো চাইলান, ধরো বিকালে আসতে আসতে চাইলানা লাগে, এই ধরো সবজি টবজি বাজার 200 টাকা যায়, আর 100 টাকা ধরো জমাই ঘর ভাড়া দেয়, আর মায়ের ওষুধ আনতে পারি না। এখন আপনার কথা শুনে যদি কোনো বয়স্ক পুরুষ বা বিবাহিত পুরুষ আপনার জীবনে আসতে চায়? বিবাহিত পুরুষ হোক, বয়স্ক পুরুষ হোক, যে আমাকে একটু মানে আমার পাশে থাকবে, আমাকে পাঁচ অক্ত নামাজের তৌফিক দেবে, মানে আমি তো পাঁচ অক্ত নামাজ পড়ি, আমাকে বাইরে কাজে না পাঠাইতে পারবে, তার বয়স যদি 70 হয় 50 হয় আমার সমস্যা নেই। তো দর্শক আপনার নাম কি বললেন? সুমি। তো তার নাম্বারটা হচ্ছে 01713697810, আমি নাম্বারটা আবারও বলছি 01713697810। আর আমি একটা কথা বলতে চাই ভাই, আমার ইমো নাম্বার আছে, যদি কোনো ভাই আমাকে একটা মেশিন কিনে দেয়, যদি আমার পাশে দাঁড়ায়, তাইলে আমার ইমো নাম্বারটা তাকে আমি দেব, সে আমাকে দেখতে পাবে, আমিও তাকে দেখতে পাবো। দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।